নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খজনা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চালতার একটি রেসিপি রেসিপিটি হলো চালতার চাটনি পাতের শেষে যারা চাটনি খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপি তাহলে চলুন এই রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি একটা বড়ো সাইজে চালতা নিয়ে নিয়েছি প্রথমে আমি চালতাটা কেটে নেব এর আগে আমার চ্যানেলে চালতার ডাল এবং চালতার ট্বকের রেসিপি দিয়েছি সেখানে আমি দেখিয়েছি চালতা কীভাবে কাটতে হয় আপনারা সেখানে গিয়েও দেখে নিতে পারেন প্রথমে আমি চালতার পাটগুলো এইভাবে বার করে নেব। চালতার মোট পাঁচটা পাট হয় একটা রেখে দিয়েছি আর চারটে দিয়ে আমি চাটনি করব চালতাগুলোর খোসা ছাড়িয়ে আমি লম্বলম্বিভাবে কেটে নেব চালতাগুলো কেটে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছি এইভাবে লম্বালম্বীভাবে খোসা ছাড়িয়ে চালতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটেছি দেখতেই পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট পর চালটা আমি ভালোভাবে জলে তিন থেকে চারবার চটকে চটকে ধুয়ে নিয়েছি যাতে চালতার মধ্যে যে আঠা আছে সেটা ভালোভাবে বেরিয়ে যায় এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচের মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটু ভাজা ভাজা করে নেব পাঁচ ফোড়ন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা চালতা এক মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেব এক মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুনের মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে চালতার সাথে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হলুদ দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব চিনি এখানে দুশো গ্রামের মতন চিনি আছে মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এখানে আমি দুশো গ্রামের মতন চিনি দিয়েছি আর দিয়েছি এক কাপ জল এবার ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম আরও দু কাপ জল মোট আমি তিন কাপ জল দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে খানিকক্ষণ আমি রান্না করে নেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন দিয়ে দেব দু চিমটের মতন নুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম চাটনি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কি না তার জন্য একটা চালতা হাতায় তুলে নিলাম চালতা সিদ্ধ হয়ে গেছে এই সময় আপনারা একটু চেখে দেখতে পারেন যদি মনে হয় চিনি কম হয়েছে যদি চিনি লাগে তাহলে আপনারা আরও একটু চিনি দিয়ে দু মিনিটের মতন ফুটিয়ে নেবেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার দিয়ে দেব হাফটা চামচের মতন ভাজা জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব চাটনি একদম কমপ্লিট এবার আমি একটা পাত্রে ঢেলে নেব চাটনি একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি এখন কিন্তু আমি চাটনি সার্ভ করব না এক ঘন্টার জন্য আমি চাটনি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে চিনি রস খুব ভালোভাবে চালতার মধ্যে ঢুকে যায় তারপর আমি সার্ভ করব বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই চালতার চাটনি খেতে কিন্তু দারুণ লাগে কেমন হয়েছে আমাকে জানাবেন যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না